বাহা, কি বটে? কাল সারা রাত ঘুম হয়নি, তাই তো? খুব টেনশন হচ্ছিল। আমার কিন্তু একদম টেনশন হয়নি। কেন জানো? কারণ আমি জানতাম যে আমার বউ ভালো রেজাল্টই করবে। আর একটা কথা, আমি কিন্তু এই সাত সকালে এখানে তোমার সঙ্গে রেজাল্ট নিয়ে আর কি আমার ভুলে আসেনি। আমি জানতাম যে তুমি ভোরের আলো ফুটতে না ফুটতেই মারাংবুড়ুর কাছে ঠিকই আসবে, তাই আমি এসেছি। কারণ মারাংবুড়ুর সামনে আমার একটা কাজ বাকি আছে। কি বটে? আমার কাজটা তো আমাকে নিজেকেই করতে হবে। মিছিমিছি তোমার ঘাড়ে চাপাচ্ছিলাম দায়িত্বটা, কি হলো আবার? এমন একটা মুহূর্তে কে বোকার মতো কাঁদে? সিন্দুরটা পড়েছিল দেখেছি আমি, কিন্তু আমার পছন্দ হয়নি। নিজের কাজটা অন্য কেউ করে দিলে পছন্দ হয়? সকলে যদি এবার টিকেট ফেলে আমাকে জিজ্ঞেস করলে তো আমি বলতাম যে সত্যি কথাটাই বলো, কিন্তু তুমি তো তা বলবে না। দেখো এখন তুমি কি বলবে। মুখে এখন ঘটতে যেতে তো হবে। হ্যাঁ যাবে তো, তাহলে যেছি কিনে কোনো স্বভাবত এখনো সেখানে দেখছি। কেন, কি করলাম? বর নিজের হাতে বউয়ের কপালে মারাংবুড়ুর সামনে সিঁদুর পড়ালো, একটা প্রণাম করতে নেই? বোঝো কাণ্ড, কে সিঁদুর পড়ালো আর প্রণাম কে পাচ্ছে? আগুতে মারাংবুড়ুকে প্রণামটা করতে হয়। অল দ্য বেস্ট বাহা, আজকের দিনটা তোমার জীবনে একটা সার্থক দিন হবে। আলোকি মোর চোখ দুটি মুগ্ধ হয়ে
উঠল ফুটি হৃদ গগনে, পবন হল সৌরভিতে মন্থর, সুন্দর হে সুন্দর। যত হর হর মে মুজ বড়ে তহেন জমনিউরে অভাব ভুলে তহেন, ছোট হর হর মে মুজ বড়ে তহেন জমনিউরে অভাব ভুলে তহেন, ছয় মারং বুড়ু ছয় মারং বুড়ু ছোট হর হর মে মুজ বড়ে। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করিস না, ঠিক আছে, ভালো হবে রেজাল্ট। আচ্ছা জেঠুমণি, তুমি বলো তো দাদা ভাইয়ের ল্যাপটপটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কি ছিল? ল্যাপটপটা থাকলে আমি তো রেজাল্টটা জানতে পারতাম। আরে অত ব্যস্ত হচ্ছিস কেন? একটু আগে না একটু পরে জানতে পারবি তো। তারপর মেয়েটাকে নিয়ে যাও না, অর্চি তো এখন এলো না। দাদা তুমি যাও না, এই তো এক পা দূরই তো দোকান, যাও না। আমি যে বলো না, আর মিঠাইতে কি আমার টেনশন কিছু কম হচ্ছে? একই নার্ভাস লাগছে আমার। ও দাদা তার কোনো দরকার নেই, ওরচি ফিরে এসে যদি দেখে বাড়িতে কেউ নেই তাহলে আবার চিৎকার চাতুরিতে শুরু করে দেবে। আর মিঠাই, তুই আর বাহা এমন মুখ করে ঘুরে বেড়াচ্ছিস না যেন চোর দায়ে ধরা পড়েছিস আর তোদের বিচারে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পরীক্ষা তো হয়ে গেছে নাকি, এখন টেনশন করে লাভ আছে কোনো? এখন তো টেনশন করলে কিছু ফিরে আসবে না। বৌদি এই কপালে এত সিঁদুর ফিদুর লাগিয়েছে কেন বলতো? কিরে জানতে পেরেছিস? আমাদের মিঠাই কান ঘেঁষে বেরিয়ে গেছে 62%। বাহার রেজাল্টটা আমি ঠিক এখনো বিশ্বাস করতে পারছি না। পাস করিনি।